Peace TV, the solution for humanity. পরম করুণাময়, পরম জ্ঞানী, সব মিলিয়ে 99টা নাম, আর সবার উপরে সেটা হচ্ছে আল্লাহ। আমরা মুসলিমরা কেন আল্লাহ তাআলাকে ডাকার সময় আরবি শব্দ আল্লাহ বলে ডাকি, ইংরেজি শব্দ গড ব্যবহার করি না? আমরা এভাবে বলি তার কারণ ইংরেজি শব্দ গড এটাকে অনেকভাবে বিকৃত করা যায়। যেমন ধরেন, যদি গডের পরে এস অক্ষরটা বসান সেটা হবে গডস, তার মানে গডের বহুবচন। আল্লাহ শব্দের কোনো বহুবচন নেই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। যদি গডের পরে ইএসএস বসান তাহলে হবে গডেস, তার মানে মহিলা গড। পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিঙ্গ নেই। যদি গডের পরে ফাদার যোগ করেন সেটা হবে গড ফাদার, সে আমার গড ফাদার, সে আমার অভিভাবক। আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। যদি গডের পরে মাদার যোগ করেন সেটা হবে গড মাদার, আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে ইসলামে কিছু নেই। আল্লাহ সম্পূর্ণ আলাদা শব্দ। যদি গডের পরে টিন শব্দটা বসান সেটা হয়ে যাবে টিন গড, টিন আল্লাহ বলে ইসলামে কিছু নেই। সেই কারণে আমরা মুসলিমরা আল্লাহকে ডাকতে গিয়ে আরবি শব্দ আল্লাহ ব্যবহার করি, ইংরেজি গড শব্দ ব্যবহার করি না। আর এই আল্লাহ শব্দটা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র হিসেবে বলছি, এই আল্লাহ শব্দটা পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মের গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে। এই শব্দটা বাইবেলেও বলা হয়েছে। যদি আপনারা বাইবেল পড়েন, এটা হচ্ছে গসপেল অফ মার্কে অধ্যায় নাম্বার 15 অনুচ্ছেদ 34, এছাড়াও আছে গসপেল অফ ম্যাথিউ 27 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 46। যীশু খ্রিস্ট মেসিয়া সালামকে যখন ক্রুশবিদ্ধ করা হলো তিনি বলেছিলেন, আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, যার মানে আমার ঈশ্বর আমার ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে। প্রত্যেকটা বাইবেলে যে ভাষার অনুবাদই দেখেন না কেন, যে কোনো ভাষা হোক, সেটা ইংরেজি বাইবেল, হিন্দি বাইবেল, বাংলা বাইবেল, ফ্রেঞ্চ বাইবেল, জার্মান বাইবেল, যে ভাষার বাইবেলই দেখেন, এই কথাটা আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, এই কথাটা সব জায়গায় মূল ভাষাতেই আছে। কেন সেটা আল্লাহ ভালো জানেন। প্রত্যেক বাইবেলে অরিজিনাল হিব্রু কথাটা উল্লেখ করা হয়েছে, তারপর সেটার অনুবাদ বলছে আমার ঈশ্বর আমার ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে। তবে মূল কথাটা আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি উল্লেখ করা হয়েছে, এর কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো বলতে পারবেন। সবগুলো বাইবেলেই পাবেন, আপনি বাইবেলের যে ভার্সনটাই দেখেন, কিং জেমস ভার্সন, আরএসবি ভার্সন, নিউ আমেরিকান স্ট্যান্ডার্ড ভার্সন, নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন, যে কোনো ভার্সন, এরকম প্রায় সবখানে আছে, যে কোনো ভাষার বাইবেলে এই কথাটা আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি উল্লেখ করা হয়েছে। আর অনুবাদ যদি সেটা বাংলা বাইবেল হয়, আমার ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে। এখন যদি আপনারা ভালো করে দেখেন, মানুষজন বলে যে এই কথাটা আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি এরকম শোনায় না যে আমার ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে। এই কথাটা কি এরকম শোনাই, যেহোবা যেহোবা কেন তুমি আমাকে ত্যাগ করলে? এখানে উত্তর হবে না। এখন এই কথাটা যদি আরবিতে অনুবাদ করেন, আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, এটা হয়ে যাবে আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি। হিব্রু আর আরবি এগুলো সেমিটিক ভাষা। আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি একই রকম শোনায়। তাহলে যীশু খ্রিস্ট নিজেও এই আল্লাহ শব্দটা ব্যবহার করেছিলেন, সর্বশক্তিমান আল্লাহ। আর এই আল্লাহ শব্দটা কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র হিসেবে বলছি, এই শব্দটা পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলোতে আছে, যে কারণে আমরা মুসলিমরা আল্লাহ তাআলাকে ডাকার সময় আরবিতে আল্লাহ বলি, ইংরেজি শব্দ গড বলি না। ইসলাম ধর্মের দ্বিতীয় স্তম্ভ সালাত বা নামাজ। মানুষ সাধারণত সালাত শব্দটার ইংরেজি অনুবাদ করতে গিয়ে বলে প্রেয়ার। প্রেয়ার মানে হচ্ছে অনুরোধ করা, সাহায্য প্রার্থনা করা। আমার মতে প্রেয়ার শব্দটা আরবি সালাত শব্দটার সঠিক অনুবাদ নয়, কারণ প্রেয়ার মানে অনুরোধ করা, সাহায্য প্রার্থনা করা। আমরা নামাজ পড়ার সময় বিভিন্ন রকম সাহায্য প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে, এছাড়া আমরা তার প্রশংসা করছি, এছাড়াও তার পাশাপাশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে উপকৃত হচ্ছি, পথ নির্দেশনা পাচ্ছি। আর এই কারণেই আমি মনে করি যে নামাজ হচ্ছে আমাদের জীবনে ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। যেমন ধরেন সুরা ফাতিহা পড়ার পরে ইমাম সাহেব
হয়তো পড়লেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90 বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ ইন্নামাল খামরু ওয়াল মাইসুরু নিশ্চয় মদপান এবং জুয়া খেলা ওয়াল আনজাবু ওয়াল আজলামু মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক শর রিসুম মিন আমলি শয়তান এগুলো সব শয়তানের কাজ ফাস্তানি বুল লুকুম তুফলিহুন এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো এখানে আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে দিক নির্দেশনা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মদপান করা নিষিদ্ধ জুয়া খেলা নিষিদ্ধ ভবিষ্যৎ গণনা নিষিদ্ধ মূর্তি পূজা করা নিষিদ্ধ আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে ন্যায়নিষ্ঠতার পথে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 45 উতলু মা উয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমুস সালাতা ইন্না সালাতা তানানিল ফাশা আল মুনকার আবৃত্তি করো কিতাব হতে যা তোমার প্রতি প্রত্যাদেশ হয় এবং সালাত কায়েম করো কারণ নিশ্চয়ই সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে পবিত্র কোরআন বলছে যে নামাজ বিরত রাখে অশ্লীল ও খারাপ কাজ থেকে সেজন্য সালাতকে আমি প্রেয়ার বা প্রার্থনা বলি না বলি ন্যায়ন দিচ্ছে কেউ আপনাকে বললো কোথায় যাচ্ছেন আপনি বললেন ব্রেন ওয়াশিং এই কথাটা একটু অদ্ভুত শোনাবে সেজন্য আমার কোনো আপত্তি নেই যদি কেউ সালাত শব্দটাকে ইংরেজিতে বলে প্রেয়ার তবে মনে করিয়ে দিচ্ছি যে এটা সঠিক অনুবাদ নয় একইভাবে আমি বলেছি যে আল্লাহ হচ্ছে সঠিক শব্দ গড শব্দটা এর সঠিক অনুবাদ নয় তবে কেউ যদি আল্লাহকে বোঝাতে গড শব্দটা ব্যবহার করে অমুসলিমদের সঙ্গে আলোচনার সময় যেমন আমি করছি অমুসলিমদের আল্লাহর শব্দ বোঝাতে এতে কোনো আপত্তি নেই তারপরও মনে করিয়ে দিচ্ছি গড শব্দটা আরবি আল্লাহ শব্দের সঠিক অনুবাদ নয় একইভাবে প্রেয়ার এই শব্দটাও আরবি সালাত শব্দের সঠিক অনুবাদ নয় আমাদের মুসলিমদের জন্য এটা আবশ্যক যে প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ব পবিত্র কোরআন বলছে সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 78 এবং সূরা তাহা অধ্যায় 20 আয়াত 130 যে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করব যেমন ধরেন একটা স্বাস্থ্যবান মানুষ ডাক্তাররা আমাদের বলেন যে প্রতিদিন অন্তত 3 বার খেতে হবে একইভাবে আত্মার সুস্বাস্থ্যের জন্য আমাদের উচিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া পবিত্র কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 6 হে মুমিনগণ যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা মুখমণ্ডল এবং কোনোই পর্যন্ত নিজেদের হাত ধৌত করবে এবং তোমাদের মাথা মাসাহ করবে এবং গোড়ালি পর্যন্ত তোমাদের পা ধৌত করবে তাহলে অজু করাটা নামাজ আদায় করার আগে একটা আবশ্যিক কাজ অজু করা ফরজ খ্রিস্টানদের বাইবেলও একই কথা বলা হয়েছে বাইবেল পড়লে দেখবেন ওল্ড টেস্টামেন্টে বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর 40 অনুচ্ছেদ 31 ও 32 যে মুসা এবং হারুন এবং তাদের সন্তানেরা তারা তাদের হাত এবং পা ধৌত করলো যখন তারা মন্দিরে গেল এবং যখন ঈশ্বরের বেদীর কাছে আসলো তারা ধৌত করলো যেভাবে নির্দেশ দিয়েছেন সর্বশক্তিমান ঈশ্বর একই কথা আবারও আছে বুক অফ অ্যাক্টস অধ্যায় 21 অনুচ্ছেদ 26 বলা হয়েছে যে পল এবং তার সাথের মানুষজন ধৌত করল যখন তারা প্রভুর সামনে আসলো আগের অনুচ্ছেদে বলা হয়েছিল বুক অফ এক্সোডাস অধ্যায় 40 অনুচ্ছেদ 31 আর অনুচ্ছেদ 32 যে মুসা এবং হারুন এবং তাদের সন্তানেরা প্রভুর সামনে যাওয়ার আগে নিজেদের ধৌত করল তাহলে অজু করা এটা ইসলাম ধর্মে আবশ্যিক আর খ্রিস্টান ধর্মেও আবশ্যিক অজু করা এছাড়াও পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা তাহা অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 11 ও 12 নবী মুসা যখন আগুনের কাছে গেলেন তিনি একটা কণ্ঠ শুনলেন হে মুসা আমি তোমার প্রতিপালক তাই আমার উপস্থিতিতে তোমার পায়ের জুতা খোলো কারণ তুমি এখন পবিত্র তুয়া উপত্যকার উপরে রয়েছো নামাজ পড়ার আগে জুতো খোলা এই নির্দেশটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে এই কথাটা বাইবেলেও উল্লেখ আছে বুক অফ এক্সোডাস অধ্যায় 3 অনুচ্ছেদ 5 বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর মুসাকে বলছেন আর কাছে এসো না তুমি তোমার পা থেকে জুতো খুলে ফেলো কারণ তুমি এখন পবিত্র ভূমিতে আছো এই কথাটা আবারও আছে বুক অফ অ্যাক্টস অধ্যায় 7 অনুচ্ছেদ 33 তুমি তোমার পা থেকে জুতো খুলে ফেলো কারণ তুমি এখন রয়েছো পবিত্র ভূমিতে যেহেতু আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে এই নির্দেশ দিয়েছেন আমরা নামাজের আগে জুতো খুলে ফেলি তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে বলা হয়েছে আবু দাউদ
খণ্ড নম্বর এক সালাত অধ্যায় অধ্যায় নম্বর ২৪০ হাদিস নম্বর ৬৫৩ শোয়েব রাদিয়াল্লাহু আনহু তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তার দাদা বলেছিলেন তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন জুতা পায়ে নামাজ পড়তে এমনকি জুতা ছাড়াও নামাজ পড়তে তাই মুসলিমরা নামাজ পড়তে পারি জুতো পায়ে দিয়ে আবার জুতো ছাড়াও নামাজ পড়তে পারি তবে জুতো পায়ে নামাজের সময় খেয়াল রাখতে হবে যেন জুতোর তলা পরিষ্কার থাকে এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর এক আজান অধ্যায় অধ্যায় নম্বর ৭৫ হাদিস নম্বর ৬৯২ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যখন আমরা নামাজ পড়ি আমাদের কাঁধে যেন পাশের জনের কাঁধ লাগে আরেকটা হাদিস আবু দাউদে খণ্ড নম্বর এক সালাত অধ্যায় অধ্যায় নম্বর ২৪৫ হাদিস নম্বর ৬৬৬ আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন একবার নবী নামাজ শুরুর আগে পেছন ফিরে বললেন কাতার সোজা করে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও ফাঁকাগুলো বন্ধ করো যাতে শয়তানের যাতায়াতের জন্য পথ না থাকে নবী এখানে সেই শয়তানের কথা বলেননি যেমনটা দেখবেন জাদুঘরে মাথায় শিং আর পেছনে লেজ যে শয়তানের কথা বলেছেন সেটা জাতি বিদ্বেষ জাতি ভেদ বর্ণবাদ শ্রেণী বৈষম্য হোক সেই মানুষগুলো ধনী বা গরিব রাজা বা ফকির নামাজ পড়ার সময় আমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো হোক সেই মানুষগুলো সাদা বা কালো হলুদ বা বাদামি নামাজ পড়ার সময় আমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো আর নামাজের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ হলো সিজদা দেয়া বা সিজদা করা পবিত্র কোরআনে সিজদার কথা সব মিলিয়ে উল্লেখ করা হয়েছে ৯২ বার আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর ৩ আয়াত নম্বর ৪৩ যে হে মরিয়ম তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও এবং সিজদা করো আর রুকুকারীদের সাথে রুকু করো আল্লাহ এই কথাটা আবারও বলেছেন সূরা হজ অধ্যায় নম্বর ২২ আয়াত নম্বর ৭৭ হে মুমিনগণ তোমরা রুকু করো এবং সিজদা করো প্রতিপালকের ইবাদত করো এবং সৎ কাজ করো যাতে সফলকাম হতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী রাসূলগণই তারা যখন নামাজ আদায় করেছেন যখন আল্লাহর কাছে ইবাদত করেছেন তখন তারা সিজদা দিয়েছেন আপনারা বাইবেল পড়লে দেখবেন ওল্ড টেস্টামেন্টের বুক অফ জেনেসিস অধ্যায় নম্বর ১৭ অনুচ্ছেদ ৩ ইব্রাহিম প্রণামে নত হলেন মহান ঈশ্বরের সামনে এরপর আছে বুক অফ নাম্বার্স অধ্যায় নম্বর ২০ অনুচ্ছেদ ৬ যে মুসা এবং হারুন মাটিতে উপুড় হয়ে পড়লে প্রভুর মহিমা প্রকাশিত হলো এরপর আছে বুক অফ যোশুয়া অধ্যায় নম্বর ৫ অনুচ্ছেদ ১৪ যে যোশুয়া মাথা নিচু করে প্রভুর কাছে প্রার্থনা করল এছাড়াও বাইবেলের গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর ২৬ অনুচ্ছেদ ৩৯ যে গেতসেমানির বাগানের ভেতরে যীশু খ্রিস্ট মেসিহ আলাইহিস সালাম মাটিতে উপুড় হয়ে প্রভুর কাছে প্রার্থনা করলেন তাহলে আল্লাহর সকল নবী রাসূলগণই মাটিতে মাথা ঠেকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন একজন জিমন্যাস্টও এত ভালো পারবে না যেটা আমরা মুসলিমরা করি মাটিতে মাথা ঠেকিয়ে আল্লাহর কাছে দোয়া করি তার মানে আমরা শরীরের সবচেয়ে উপরের অংশটা অর্থাৎ কপাল ঠেকাচ্ছি একেবারে নিজের মাটিতে আর আমরা বলছি সুবহানাহু রাব্বিয়াল আলা সকল মহিমা আল্লাহর যিনি সবার উপরে এখনকার দিনে মনোবিজ্ঞানীরা বলেন আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে না তবে শরীর সরাসরিভাবে নিয়ন্ত্রণে থাকে আমি যদি হাত উপরে তুলতে চাই তাহলে পারবো আমি এক পা সামনে যেতে চাইলে পারি তবে মন সরাসরি আমাদের নিয়ন্ত্রণে থাকে না সেজন্য মনকে বিনীত করতে চাইলে শরীরকে বিনীত করতে হবে এটা করার সেরা উপায় শরীরের সর্বোচ্চ অংশটা ঠেকাবেন নিচের মাটিতে তারপর বলবেন সকল মহিমা আল্লাহর যিনি সবার উপরে সকল মহিমা আল্লাহর যিনি সবার উপরে তিনবার ইসলামের তৃতীয় স্তম্ভ হলো যাকাত যাকাত মানে বিশুদ্ধ করা যাকাত মানে বৃদ্ধি ইসলাম ধর্মে প্রত্যেক ধনী ব্যক্তির সঞ্চয়ের পরিমাণ যদি নিসাব লেভেলের উপরে হয় ৮৫ গ্রাম স্বর্ণের চেয়ে বেশি তাহলে তাকে প্রত্যেক হিজরি বছরে সেই সঞ্চয় থেকে ২.৫% যাকাত দিতে হবে যদি প্রত্যেক ধনী ব্যক্তি যাকাত দেয় তাহলে এই পৃথিবী থেকে দারিদ্র বিলুপ্ত হয়ে যাবে তখন পৃথিবীতে আর একটা মানুষও না কে মারা যাবে না সূরা হাশর অধ্যায় নম্বর ৫৯ আয়াত নম্বর ৭ যে যাকাতের বিধান করা হয়েছে যাতে করে ধন সম্পদ আর ঐশ্বর্য আবর্তিত না হয় ধনীদের ভিতরে যাকাত বাধ্যতামূলক দান এটার বিধান করা হয়েছে যাতে করে ধন সম্পদ যেন ধনীদের মধ্যে আবর্তিত না হয় একই কথা বাইবেলও আছে ফার্স্ট পিটার অধ্যায় নম্বর ৪ অনুচ্ছেদ ৮ তোমরা আন্তরিকভাবে দান করো
কারণ দানশীলতা অনেক পাপকে ঢেকে দেয়। ইসলাম ধর্মের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাওম, মানে রোজা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যে স্বাস্থ্যবান সে রোজা রাখবে, তার মানে খাওয়া পান করা সব অভ্যাস থেকে বিরত থাকবে, ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরো একটা হিজরি মাস, সেটা হচ্ছে রমজান মাস, এটাকে বলা হয় সাওম অর্থাৎ রোজা। আর পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 183, তোমাদের জন্য সাওমের বিধান দেওয়া হলো যেমন বিধান দেওয়া হয়েছিল তোমার পূর্ববর্তী গণের উপর, যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম। পবিত্র কোরআন অনুযায়ী রোজা রাখার প্রধান কারণ সেটা হলো আত্মসংযম, নিজেকে নিয়ন্ত্রণ করা। এখনকার দিনের মনোবিজ্ঞানীরা বলেন যদি আপনি খোদাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে প্রায় সবগুলো আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর রোজা রাখলে আপনি অনেক উপকার পাবেন অনেক দিক থেকে, মেডিকেল উপকারিতা, অন্যান্য উপকারিতা, রোজার উপকারিতা নিয়েই কয়েক ঘন্টার একটা লেকচার দেওয়া যায়। যেমন ধরেন এখনকার দিনের মেডিকেল বিজ্ঞান বলে যদি রোজা রাখেন ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী পুরো একটা হিজরি মাস, তাহলে হজম শক্তি অনেক বেড়ে যাবে, কোলেস্টেরলের পরিমাণটাও কমে যাবে। যদি ধূমপান বাদ দিতে পারেন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তাহলে আপনি ধূমপান থেকে বিরত থাকতে পারবেন একবারে শেষ দিন পর্যন্ত। যদি মদপান না করে থাকতে পারেন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তাহলে একেবারে শেষ দিন পর্যন্ত মদপান থেকে বিরত থাকতে পারবেন। এই সময়টাতে আপনি ভালো জিনিসগুলোকে আপনার স্বভাবে পরিণত করবেন আর সেই অভ্যাসগুলোকে বাদ দিতে পারবেন যেগুলো খারাপ। রোজা রাখার কথা বাইবেলেও বলা হয়েছে, গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 29, এছাড়াও পাবেন গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 17 অনুচ্ছেদ নম্বর 21। এমনকি বাইবেলে রোজার কথা বলা হয়েছে। ইসলামের পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যার হজ করার সামর্থ্য আছে সে অন্তত একবার হজ করবে, তার মানে অন্তত একবার পবিত্র মক্কা শহরে যাবে হিজরি জিলহজ মাসে, জীবনে অন্তত একবার সেখানে যাবে। হজ হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন। প্রতি বছর প্রায় 25 লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মক্কায় আসে, আমেরিকা থেকে, যুক্তরাজ্য থেকে, কানাডা থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 25 লক্ষ মানুষ আসে। এ সময় তারা পরে থাকে দুই টুকরো সেলাই না করা কাপড়, সাদা হলে ভালো। পুরুষরা দুই টুকরো সেলাই না করা কাপড় পরে, সেটা সাদা হলে ভালো। আপনি বুঝতে পারবেন না আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে কি রাজা নাকি ফকির। হজ হলো আন্তর্জাতিক ভ্রাতৃত্বের সবচেয়ে সেরা দৃষ্টান্ত। পবিত্র কোরআন বলছে সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত 13, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাম ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ইয়াতকাকুম ইন্নাল্লাহু আলিমুন খাবীর। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া পুরুষ ও নারী হতে এবং তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে করে একে অন্যের সাথে পরিচিত হতে পারো, এমন না যে একে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যার রয়েছে তাকওয়া। তাহলে আল্লাহর কাছে বিচার করার যে মানদণ্ড সেটা সম্পদ নয়, গায়ের রং নয়, লিঙ্গ নয়, কিংবা বয়স নয়, সেটা হলো তাকওয়া অর্থাৎ ন্যায়নিষ্ঠতা, আল্লাহকে মেনে চলা এবং ধার্মিকতা। আপনারা বাইবেল পড়লে দেখবেন, যেমন ধরেন ওল্ড টেস্টামেন্টে বুক অফ সামস অধ্যায় নম্বর 84 অনুচ্ছেদ 4-7 বলা হয়েছে, সেই লোকগুলো আশীর্বাদ পেয়েছে যারা ভ্রমণ করে বাক্কা উপত্যকায়। বাক্কা হলো মক্কার আরেকটি নাম। এই কথাটা পবিত্র কোরআনে আছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 96। বাক্কা হচ্ছে আল্লাহর কাছে ইবাদত করার সর্বপ্রথম জায়গা, তাহলে বাক্কা এটা মক্কার আরেকটি নাম। আর এই কথাটা বলা হয়েছে বাইবেলেও যে সেই লোকগুলো আশীর্বাদ পেয়েছে যারা মক্কায় ভ্রমণ করে। এই হলো সংক্ষেপে ইসলাম ধর্মের 5টা স্তম্ভ। তবে এই 5টা শুধুমাত্র স্তম্ভ, পুরো দালানটা নয়, কিন্তু স্তম্ভগুলো যদি মজবুত হয় ইনশাল্লাহ, যদি আল্লাহ চান তাহলে দালানটাও মজবুত হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি সৃষ্টি করেছি জিন ও মানুষ যাতে তারা আমার ইবাদত করে। আমাদেরকে সৃষ্টি করার প্রধান কারণ যাতে আমরা আল্লাহর ইবাদত করি। আরবি ইবাদত শব্দটার মূল আরবি হলো আবদ, যার মানে আমরা সেবা করব।
আমরা অনুগত থাকব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। তাহলে যদি আমরা মেনে চলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো, তাহলে আমরা আল্লাহর অনুগত থাকছি, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করছি। যেমন ধরেন পবিত্র কোরআনে বলছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদপান এবং জুয়া খেলা, ওয়াল আনজাব ওয়াল আযলামু, মূর্তিপূজার বেদি এবং ভাগ্যনির্ণায়ক শর, রিসুম মিন আমালি শাইতান, এগুলো সব শয়তানের কাজ, ফাস্তানিবুল লাকুম তুফলিহুন, এগুলো থেকে বিরত থাকো যাতে সফল কাম হতে পারো। তাই যদি বিরত থাকেন মাদক সেবন থেকে, তাহলে আপনি ইবাদত করছেন, আপনি আল্লাহ তাআলার ইবাদত করছেন, আপনি তার আদেশ মেনে চলছেন, আপনি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন। আর একই ধরনের কথা বাইবেলে বলা হয়েছে, বাইবেলে আছে বুক অফ প্রভার্বস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 1 বলা হয়েছে, মদ হচ্ছে ছলনা, এই পানীয় উন্মত্ত করে তোলে, যে ছলনার শিকার হয় সে হচ্ছে মূর্খ। একই কথা আবারও বলা হয়েছে বুক অফ এফিসিয়ান্স অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 18 বলা হয়েছে, তোমরা মদপান করে মাতাল হইও না। তাহলে বাইবেলেও মদপানকে নিষিদ্ধ করা হয়েছে সব মিলিয়ে দুই জায়গায়। তাহলে মদপান থেকে বিরত থাকলে আপনি আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন।